শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমেন হওয়ার শর্ত হলো, মুমেন কি মুখে মুখে বললে চলবে নাকি? নামাজ পড়ে মুমেন হতে হবে, জিকির করে মুমেন হতে হবে। কিভাবে মুমেন হব? ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثُمَّ لَمْ يَرْتَابُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ। আল্লাহ বলেন মুমিন হওয়ার জন্য সর্বপ্রথম আমার বান্দার দিলের মধ্যে আমার ভালোবাসাটা জন্মাবে, বান্দার দিলের মধ্যে পয়গম্বর ভালোবাসা জন্মাবে। কি পরিমাণ ভালোবাসা জন্মাবে, কি পরিমাণ সন্তানের মায়া থেকে, পিতা পুত্রর মায়া থেকে আরো বেশি মায়া লাগবে আমার প্রতি, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি। এখন বর্তমানে দেখা যায় আমাদের ব্যবসায় আমাদেরকে ছাড়তে চায় না, আমরাও মসজিদে আসতে চাই না। কি বলেন, মোহাব্বত ব্যবসার দিকে না মসজিদের দিকে? ব্যবসার দিকে হয়ে গেল। এই জন্য ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যদি দুনিয়ার জমিনের মধ্যে না পাঠাইতো, তুমি দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইতা না। আমার আল্লাহ এত সুন্দর করে মায়া করে তোমাকে গর্ভধারণ করছে তোমার মায়ের রেহেমের মধ্যে দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে লালিত পালিত করে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলো আমার আল্লাহ, জমিনের মধ্যে পাঠাইলেন আল্লাহ। জমিনের মধ্যে পাঠানোর পরে ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মার স্তনের মধ্যে দুধ দিলেন, যে দুধ এই দুধের সাথে ভিটামিন ক্যালসিয়াম মিশ্রিত আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে মায়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন একের পর এক লালিত পালিত করে তোমাকে লালন পালন করতেছে। ও দুনিয়ার ইমানদার, আল্লাহ আল্লাহ ব্যতীত তোমাকে কেউ পাল্লেওয়ালা নাই, আল্লাহ ব্যতীত তোমাকে রিজিক দেওয়ালা কেউ নাই জমিনের মধ্যে। তুমি হাজার চেষ্টা করলে রিজিক খাইতে পারবা না আমার আল্লাহ যদি না দেন, তুমি হাজার চেষ্টা করলে সুস্থতার নেয়ামত পাবা না আল্লাহ যদি না দেন, তুমি হাজার চেষ্টা করলে আল্লাহর ইবাদতের মধ্যে আসতে পারবা না, তোমার দিলটা তৈরি করা লাগবে। ইবাদত করার জন্য আমার দিল তৈরি করা লাগবে, মুমেন হওয়ার জন্য আমার দিলকে আল্লাহর দিকে রুজি করা লাগবে। মুমেন হওয়ার জন্য যদি আমার দিলটাকে আল্লাহর দিকে প্রেরণা না জাগ্রত করি, ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, কোনো মানুষ যদি পড়াশোনা করতে চায় তার দেহের মধ্যে সবসময় পড়াশোনার বিতি ব্যস্ততা পেরেশানি ভোগ করা লাগবে। যদি মানুষ বলে আমি পড়াশোনা করব কিন্তু স্কুলের কাছে নাই মাদ্রাসা নাই, তাহলে তার দ্বারাই পড়ালেখা হবে না, শুধু মুখে মুখে পড়ালেখার সাইনবোর্ড। কোন মানুষ যদি আমি আল্লাহওয়ালা হব, আমি পীর মাসাই হব, আমি মুসলমান পরিপূর্ণ হব, ইমানওয়ালা পরিপূর্ণ হব, শুধু মুখে মুখে বলে তার জন্য সম্ভব নয় সেই পরিপূর্ণ মুসলমান হওয়া। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবীরা কি পরিমাণ মুমিন, কি পরিমাণ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ সন্তুষ্টির কামনা করলেন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উমাইয়ার ঘরের মধ্যে থাকেন। বেলাল হাবশী আল্লাহর নবীর চেহারা দেখে মুসলমান হয়ে যায়, ইসলাম ধর্ম গ্রহণ করে। উমাইয়া শুনতে পারল বেলাল মুহাম্মদের দরবারে যায়। উমাইয়া বলতেছে এই বেলাল মুহাম্মদের ধর্ম সারবি না, মুহাম্মদের যে ধর্ম সারবি না আমার কাছে থাকবি? বেলাল বলে না না উমাইয়া, জানো না
আমি মোহাম্মদের ধর্ম সারতে পারি না, আমার জীবন চলে সারতে পারি না। উমাইয়া তাফসীরের মধ্যে লেখেন, হাবশি দেশের মানুষ ছিলেন হযরতে বেল্লাল, তিনার নাকগুলো অনেক বড়, চেহারা অনেক বড়, কালো মানুষ। তিনার নাকের মধ্যে রশি লাগাইল, পায়ের মধ্যে রশি লাগাইয়া মরুভূমির পাথর দিয়া টানে, বেল্লাল বেল্লাল বলে, আমার চামড়া মরুভূমির পাথরের বালির সাথে মিশ্রিত হয়ে যাবে, কিন্তু জানো না আমার হৃদয়ের মধ্যে যে আল্লাহকে ঢুকাইলাম, এই আল্লাহকে ঢুকানো, আল্লাহকে বের করা আমার পক্ষে সম্ভব নয়। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, কি পরিমাণ আল্লাহর ভালোবাসা তারা গ্রহণ করলেন, আমি আর আপনি কি পরিমাণ ভালোবাসা গ্রহণ করি। হযরতে বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মক্কার যুবক শ্রেণীদেরকে দিয়া এমন চাবুকের আঘাত করে, বেল্লালের চাবুকের আঘাতের চোটে বেল্লালের চামড়াগুলা চাবুকের সাথে পেশাই যায়। বেল্লাল বলে, বেল্লাল কে উমাইয়া বলে, ও বেল্লাল তুমি কি ইসলাম ধর্ম সারবা না আমাদের ধর্মের মধ্যে আসবা? বেল্লাল বলে, উমাইয়া জানো না আমি ইসলাম ধর্ম মুহাম্মদের ধর্ম, আমার চামড়া পৃথক হইয়া যাবে, আমার হাড্ডি গুস্ত পৃথক হইয়া যাবে, আমার দেহ থেকে প্রাণ চলে যাবে, কিন্তু মুহাম্মদের ধর্ম আল্লাহর ধর্ম, আল্লাহর নামটা আমার কাছ থেকে সরাইতে পারবা না। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এমন সৈনিক বর্তমান যুগের মধ্যে আছে, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, নবীর জন্য প্রাণ দিতে প্রস্তুত, নবীর জন্য নিজের বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত, তারা হবে মুমিন। কারণ হলো কি, আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। তার কাছে বাড়ি বাড়ি নয়, তার কাছে সম্পদ সম্পদ নয়, তার কাছে দুনিয়ার অট্টালিকা অট্টালিকা নয়, তার কাছে ছেলের মায়া ছেলের মায়া নয়, তার কাছে বিবির মায়া বিবির মায়া নয়, তার কাছে মায়া হলো দিলের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার ইমানদার, শুধু তাই নয়, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত দুইটা বাঁধলেন, পা দুইটা বাঁধলেন, বাঁধার পরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ দিয়া এমন একটা কয়লা দিলেন, আগুনের কয়লা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতেছে, বেঈমানের দল বলতেছে, খাব্বাব ইসলাম ধর্ম ছাড়বি না এই আগুনের কুণ্ডির মধ্যে পড়বি? খাব্বাব বললে, আগুনের কলজা দেখাও, আগুনের টুকরা দেখাও, আগুনের টুকরা দেখাইয়া মুহাম্মদের ধর্ম সারাইতে পারবা না, আগুনের টুকরা দেখাইয়া আল্লাহর আল্লাহর হৃদয় থেকে আমার হৃদয় থেকে আল্লাহর মহাব্বত সরাইতে পারবা না। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বেঈমানের দল, পিঠের মধ্যে আগুন দে সহ্য করে নিব, কিন্তু দেহের থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, আল্লাহকে যে বসাইলাম আল্লাহকে কখনো সরানো সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, ও আমার মা বোনেরা শুনে রাখো, আজকে হাসতে হাসতে নর্তকীদের নাচ দেখে দেখে ইসলাম কি বিদায় করে দাও, মাথার মধ্যে ঘুমটা না দিয়ে ইসলাম কি বিদায় করে দাও। ইসলাম এত সহজভাবে আসে নাই, ইসলাম এত সহজভাবে আসে নাই মুমিন। আজকে যুবকের দল ফেসবুকের মধ্যে সময় দিতে দিতে ইসলাম কি বিদায় করে, মোবাইলে সময় দিতে দিতে ইসলাম কি বিদায় করে, গানের মধ্যে কানের মধ্যে গান শুনতে শুনতে ইসলাম কি বিদায় করে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান যুগের মধ্যে তা হয় কি হয় না বলেন? ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, ইসলাম এত সহজভাবে আসে নাই। হযরতে খাব্বাব
রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠ দিয়া যখন আগুনের টুকরা দেয়, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চামড়াটা পুড়ে যায়। চামড়া পুড়ে যাওয়ার পরে রক্ত বের হয়, রক্তের কারণে আগুন জ্বলন্ত অগ্নি নিভে যায়, আগুনকে আবার তেজি আগুনের টুকরায় নিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিচের মধ্যে দেয়। গোস্ত গোস্তের মধ্যে যেইগুলা চর্বি আছে, চর্বি, এই চর্বি পরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিচের মধ্যে পিঠ দিয়া যখন এই আগুনের টুকরা দিতেছে, কিন্তু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আজকে আগুন দিয়া খাব্বাব কি বিদায় করতে পারো, আগুন দিয়া খাব্বাবের জানটাকে কবজ করতে পারো, কিন্তু খাব্বাবের হৃদয়ের মধ্যে আল্লাহর মহাব্বতটা যে বসাইলাম, হৃদয় থেকে আল্লাহর মহাব্বত সরাইতে পারবা না। তারা কিভাবে মোমেন হাসিল করলেন, কি পরিমাণ আল্লাহকে রাজি খুশি করলেন, নিজের জান চলে যায় আগুন সামনে দেখে আগুনকে ভয় পায় না। এমন বর্তমান জামানার মধ্যে সেনাপতি আছে, মুসলমানদের কলিজার টুকরা এখন আছে, বেলা সামনে অ্যাটম বোম দেখে অ্যাটম বোমকে ভয় পায় না, সামনে পুলিশের আক্রমণ দেখে পুলিশের আক্রমণকে ভয় করে না, আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে বাঁচতে চায়, কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, ইসলাম এত সহজভাবে আসে নাই, ইসলাম হলো শাহাদাতের মাধ্যমে, ইসলাম হলো রক্তের মাধ্যমে, ইসলাম হলো জীবনের মাধ্যমে, ইসলাম হলো অর্থের মাধ্যমে, ইসলাম হলো আমার জীবনকে আল্লাহ রাস্তায় সফর্গ আল্লাহ রাস্তায় উৎসর্গ করা দেওয়ার মাধ্যমে ইসলাম জিন্দা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এভাবে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের হাজার হাজার ইতিহাস। খাব্বাবের একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে খাব্বাবকে বললেন, ও খাব্বাব, মক্কার জমিনের মধ্যে নির্যাতিত কম হও নাই, তোমার আমি পিঠটা দেখতে চাই। খাব্বাব বলে, পিঠে একটু পাঞ্জাবিটা জামাটা একটু আলগি দিলেন, একটু উপর দিকে উঠাইলেন, উঠানোর সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে পানি রাখতে পারলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি লৌহে মানুষ এত শক্তিশালী, তার হৃদয়ের মধ্যে এত পাষাণ হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাব্বাবের পিঠটা দেখে খাব্বাবকে বুকের মধ্যে জড়ায় বলে, খাব্বাব, তুমি যদি আল্লাহর হাশর ময়দানে যেয়ে বলো, ওগো আল্লাহ, দিন ইসলামের জন্য আমার পিঠটা তোমার রাস্তায় কুরবানি করে আসছি, এর বিনিময়ে তুমি আল্লাহর জান্নাতের মধ্যে সহজভাবে যাইতে পারবা। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, শুধু তাই নয়, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস দেখলাম, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার সেনাপতি, বেঈমানদের সেনাপতি ছিলেন আবু জাহাল। কি জাহাল? আবু জাহাল। বর্তমান জামানার মধ্যে কত আবু জাহাল তৈরি হয়েছে, আমার নবীজি কি গালি দেয়, কথা বলেন ঠিক কিনা? তাদেরকে যদি আমরা সামলাইতে হয় বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত, বুকের তাজা রক্ত দিয়ে হলো নবীর ইজ্জতকে হেফাজত করে ছাড়বো, কথা বলেন ঠিক কিনা? তারা যদি বলে নবীকে কটূক্তি করে, তাদের জিহ্বাকে আমরা উকড়ে ফেলাই দেব, কথা বলেন ঠিক কিনা? এই জমিন থেকে বিদায় করার ফন্দি আমরা করব, কোন রাস্তা দিয়ে পালাবে সেই পালার রাস্তা খুঁজে পাওয়ার চেষ্টা করুন, কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত বেঈমানরা আমার নবীর বিরুদ্ধে, আমার রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, নবীর সুন্নার বিরুদ্ধে যারা কথা বলবে, তাদেরকে এই জমিন থেকে যেই প্রকার হোক আমরা পালাইতে বাধ্য হব, তাদেরকে আমরা এভাবেই প্রতিহত করব, তারা কোন রাস্তায় পালাবে সেই রাস্তা খুঁজে পাবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা হইলাম খালেদ তারিক বিন জাহাজের সন্তান,
আমরা হইলাম এই জমিনের সেনাপতি শাহজালাল শাহ মখদুম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি দেওলুবির সন্তান। আমরা কাউকে ভয় করি না, কি বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে আল্লাহকে ভয় করি, আল্লাহ রসুলকে ভয় করি, আর কাউকে ভয় করি না। প্রয়োজনে রক্ত আরো দিব, জমিনের মধ্যে রক্ত দিয়ে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করে ছাড়বো, কথা বলেন ঠিক কিনা? সংগ্রামী সাথী বন্ধুগণ, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জাহেল, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই হাত দুই পায়ের মধ্যে রশি লাগাইলেন। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই পায়ের মধ্যে রশি লাগাইয়া ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার জমিনের মধ্যে তেজিশা উঠছিল। আবু জাহেল তেজিশা উঠগুলাকে এনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পায়ের মধ্যে দুইটা রশি বাঁধে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইটা উটের গলার মধ্যে রশি লাগাইলেন। আর উটের পিঠ দিয়া আবু জাহেল লেমন আঘাত করলেন। ইতিহাসের মধ্যে পাওয়া যায় হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা দুই খণ্ড হয়ে গেছে। ও দুনিয়ার ইমানদার, ইসলাম এত সহজভাবে আসে নাই, ইসলাম এত সহজভাবে আসে নাই। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা খণ্ড হয়ে গেছে। হযরতে বেল্লারে হাবশির পুরাটা দেহের মধ্যে জখম হয়ে গেছে। কি মর্যাদা পাইলেন হযরতে বেল্লাল, দুনিয়ার জমিনের মধ্যে আজান দেয় আরশে আজিমের মালিকের পদে আওয়াজটুকু পৌঁছে যায়। ও দুনিয়ার ইমানদার, আল্লাহর গোলাম শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবীলিল্লাহ। আল্লাহর দেওয়ার জন্য নিজের জীবনকে দিয়া জীব, নিজের ভালোবাসা বিবির মহাব্বত থেকে আমার আল্লাহর মহাব্বত বেশি করা লাগবে, সন্তানের মহাব্বত থেকে আমার আল্লাহর মহাব্বত বেশি করা লাগবে, সম্পদের মহাব্বত থেকে আমার আল্লাহর মহাব্বতের বেশি করা লাগবে, আমার সন্ন্যত থেকে আমার আল্লাহর মহাব্বত বেশি করা লাগবে। দুনিয়ার মধ্যে আমার চোখের দৃষ্টির মধ্যে যা দেখি না কেন, সবচেয়ে বেশি মায়া করব আমার আসমানের মালিককে, কথা বলেন ঠিক কিনা? ও মা বোনেরা শুনে রাখো, আজকে তো টিভির সামনে বসে ইসলামকে বিদায় করার চেষ্টা করতেছো মা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি দুই হাত বাদে মক্কার জমিনের মধ্যে দাজ্জাল নামে আবু জাহাল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে একের পর এক তীর মারা শুরু করলো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সামনে তীরকে সামনে রেখে বলে ও সুমাইয়া ইসলাম ধর্ম ছাড়বা না তীরের আঘাত খাইবা। সুমাইয়া বলে ও বেঈমানের দল, তীর ঠেকাইয়ে আমার আল্লাহর নামটা বলাইতে পারবা না, তীর তীর তীরের ভয় দেখাই আল্লাহর নামটা আমার মুখের থেকে আমার জবান থেকে সরাইতে পারবা না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ও বেঈমানের দল, যত কষ্ট সুমাইয়ার বুকের মধ্যে দিতে পারো, যত শাস্তি সুমাইয়ার গলার মধ্যে দিতে পারো, যত শাস্তি সুমাইয়ার হাতের মধ্যে দিতে পারো, কিন্তু সুমাইয়ার কণ্ঠনালী থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলাইতে পারবে না। ও দুনিয়ার ইমানদার, আল্লাহর গোলাম শুধু তাই নয়, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবীলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত আমার জিহ্বা নয় আমার দিলের মধ্যে সামিল করতে হবে, আমার অন্তরের মধ্যে সামিল করতে হবে, সিজদার মধ্যে আমার আল্লাহর মহব্বত চুগাইতে হবে, মসজিদের মধ্যে আমার আল্লাহর মহব্বত চুগাইতে হবে, মাহফিলের প্যান্ডেলের মধ্যে আল্লাহর মহব্বত প্রেরণা করতে হবে। যদি করতে পারি তাহলে মুমেন হব, আর যদি না করতে পারি তাহলে মুনাফিকের রাস্তার মধ্যে অবলম্বন করতে হবে। শুধু সাইনবোর্ড, দেশের মধ্যে সাইনবোর্ডের অভাব নাই। দেখবেন শালি বাবা অনেক নাম দেখা যায় গাও জুড়ায় পাগড়ি দিয়েও বলে আমরা হইলাম আল্লাহর নবী একমা, আল্লাহর নবীর আশেকের রাসূল, আমরা আশেকের রাসূল। দেখা যায় নবীকে গালি দেয়, কিন্তু আশেকের রাসূলদেরকে মাঠে ময়দানে রাস্তায় পাওয়া যায় না প্রতিবাদ করার জন্য। কি বলেন, ঠিক কিনা? দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমার দেহের মধ্যে আল্লাহর ভালোবাসা আল্লাহর মহাব্বত লাগবে, দুনিয়ার সম্পদ থেকে আরো বেশি, দুনিয়ার যা কিছু আছে সবগুলার থেকে বেশি লাগবে। শুধু কেবলমাত্র জবানে নয়, আমার জমিনের মধ্যে কপালের মাধ্যমে, আমার জবানের মাধ্যমে কোরআনে কারিমের তেলাওয়াতের মাধ্যমে, আমার জবানের মাধ্যমে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে চোখের মধ্যে পানি ফালাইতে হবে, তাহলে মুমিন হওয়া সম্ভব হবে। وقال رسول الله صلى الله عليه وسلم من حب لله وابغض لله واعطى لله ومنع لله فقد استكمل الايمان ইমানদার হইতে হয়। আমার কণ্ঠের আওয়াজ, আমি কণ্ঠ দিয়ে আল্লাহর হকের কথা বলবো, হকের কথা বলার দ্বারা কিছু মানুষ বেজার হবে। কি বলেন, ঠিক কি না? কিছু মানুষের মুখ চেহারা মলিন হবে, তারা বিরোধিতা করবে, হুজুরের খায়া কাম নাই হকের কথা বলি। কি বলেন, ঠিক কি না? তাহলে আল্লাহর পয়গম্বর বলেন মান হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইস্তাকমাল ঈমান। ইমানকে যদি তোমার পরিপূর্ণ করতে হয়, তুমি যদি মুত্তাকি হইতে হয়, তুমি যদি জান্নাতের মেহমান হইতে হয়, তোমার করুণি হবে আমি আল্লাহর রসূলের হকের কথা, হকের আওয়াজ মানুষের কানে কানে, মানুষের দ্বারে দ্বারে, মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিব। মানুষ মানুক বা না মানুক, মানুষ বুঝুক বা না বুঝুক, তারপর আমি বলে দিব। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন বল্লিগু আন্নি ওয়ালাও আয়া, যা বাণী আছে আমার জবানের মধ্যে যা কিছু শুনবা সবগুলা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিবা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে অনেক অনেক সাহাবীরা আল্লাহর নবীর কথা শুনে আমল করতেন। কি আমল করতেন? আল্লাহর নবীর সাহাবীরা এমন আমল করতেন যে আমলের বিনিময়ে আল্লাহর জান্নাতের খুঁজে পাইত। কি আমল করতেন সাহাবীরা? যখন আল্লাহর নবীর কান থেকে যা শুনতেন, দস্তখান বিছে খানা খাইতে হবে, সাহাবীরা প্রস্তুত নিতেন দস্তখান বিছে খানা খাবো খানা।